আমাদের হাঁটা শুরু হবে, ঠিক আছে? মাইক মানে কিছু বলতে হবে না, মাইকটা আপনারা জানেন। এই 2019 সূচনা লগ্নে আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রথম কর্মসূচি হচ্ছে এই আজকের পদযাত্রা। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখান থেকে কোলাঘাট থেকে আমরা হাঁটা শুরু করব দেউলিয়া বাজার পর্যন্ত। ছোট্ট 4 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটা হবে, এবং এই 4 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমাদের ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, এবং ওখানে আমরা সাংগঠনিক কিছু কথাবার্তা আলোচনা করব। আমি বলবো যে আমরা সকলে লাইন দিয়ে যেন হাঁটি, এবং লাইনকে আপনারা ফলো করবেন। লাইন ফলো করে আপনারা হাঁটা, এবং আপনারা মেহরবানি করে আপনারা লাইন ভাঙাভাঙি করবেন না। আমি আশা করি আমাদের কোলাঘাটে পূর্ব মেদিনীপুর জেলার এই প্রথম প্রোগ্রাম 2019 এই প্রথম প্রোগ্রাম আমরা আজকে কোলাঘাট থেকে শুরু করছি, এবং ইনশাআল্লাহ আজিজ
আমি কোলাঘাট ব্লক অঞ্চলের সমস্ত কর্মী, আপনাদেরকে নেতৃত্ব এবং আপনাদের আপামর জনসাধারণ, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, শুকরিয়া আদায় করছি যে এভাবেই কোলাঘাট ব্লক যেমন বছরের শুরুতে কাজ করেছে, সারা বছরে কোলাঘাট ব্লকের নামটা আমাদের জেলাতে সবার আগে থাকুক। এবং আমি বিশেষ করে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা আমাদের সমাজের, আজকে আপনারা আমাদের দেশের, আজকে আইমার আপনারা হচ্ছেন ক্ষমতা। আজকে যে সমাজের মধ্যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের অংশটা কিন্তু আপনারা, আপনাদের ডানে বামে আপনারা দেখুন, কোনো ফোর্স ছাড়াই পুরো যুব সম্প্রদায় আমরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি। আর যে সমাজের যুবকেরা সচেতন হয়ে গেছে, সে সমাজের মধ্যে পরিবর্তন আসা একেবারে অবশ্যম্ভাবী, পরিবর্তন আসবেই। অতএব সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের ক্ষমতা, আপনাদের জোশ আবেগকে আপনারা অন্য জায়গায় প্রবাহিত না করে আপনারা সঠিক জায়গায় আপনাদের ক্ষমতাকে ব্যবহার করুন, দেখবেন আমরা এগিয়ে যাব। এবার আমরা পদযাত্রা শুরু করব। আমি অনুরোধ করব, সামান্য রাস্তা, 3.5-4 কিলোমিটার রাস্তা, আপনারা হুড়াহুড়ি করে ঠেলাঠেলি করে যাবেন না, ধীরে ধীরে হাঁটা আরম্ভ করুন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে পুরো পদযাত্রাতে থাকবো, ইনশাআল্লাহুল আজিজ আমরা সুস্থভাবে এই পদযাত্রাকে সফল করব। মাস্টার মশাই, পদযাত্রা শুরু করুন।